আমি যে সময়টা এসেছি এই সময়ে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে জনতা অভ্যুত্থানের পরে তিন মাস ঘোষণা করা হয়েছে সাংবাদিক বাহিনীর পক্ষ থেকে এই তিন মাসে এই সরকার কি ধরনের বা কি কি সাফল্য অর্জন করেছে। ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে এই সরকারের চরিত্রটা একটু ভিন্ন কেয়ারটেকার কোম্পানি থেকে। একটি বিপ্লবের পরে এই সরকার এসেছে এবং এই বিপ্লবের যারা প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা সেই ছাত্ররা এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে। সুতরাং এর যে আপনার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা দেখেছি সেই রকম নয়। তো তাকে পর্যালোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এই সরকার সম্পর্কে কথা বলতে হলে আমাদেরকে সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জনগণের দাবি ছাত্র গণ অভ্যুত্থানের দাবি ছিল সংস্কার, অর্থাৎ ফ্যাসিবাদ আমলিক গত 15-16 বৎসরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে এবং সত্যিকার অর্থাৎ প্রতীক একটা ফ্যাসিবাদী শাসন চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে। আপনারা জানেন যে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি আমাদের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এর মধ্যে আমাদের প্রায় 700 নেতাকর্মী গুম হয়েছেন, কয়েক হাজার প্রাণ গিয়েছেন এবং প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে এই ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়েছে। আমাদের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশের যে বেগম খালেদাকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তরুণ প্রজন্মের নেতা যার দিকে ঘটনা বাংলাদেশ বাকি আছে তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছে, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে সেই জঞ্জালগুলোকে সরিয়ে প্রায় সব ক্ষেত্রেই প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে, সামাজিক ক্ষেত্রে সব জায়গায় এই জঞ্জালগুলো সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার যে ভিত্তি প্রস্তুত করবার যে আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা জানেন আমরা 2 বছর আগে থেকে আমরাও রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য 31 দফা দিয়েছিলাম, সেই 31 দফার পক্ষে আমরা আন্দোলন করছি সংগ্রাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা যে এই সরকারকে আমি বলছি আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন।